আসসালামু আলাইকুম। বিজনেস স্কুল ভিডিওর পক্ষ থেকে সকলকে স্বাগত। কিছু তরুণ উদ্যোক্তা যারা নতুন করতে চান তারা আমাকে কিছু প্রশ্ন করেছিলেন, সেই উত্তরগুলো আমি সঠিক সময়ে অনেকে দিতে পেরেছি, অনেকে পারে নাই। তাদের জন্য এই ভিডিওটি, যারা রপ্তানি বিষয়ক নিয়ে কাজ করতে চান, কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, কোথায় আপনার বাজার খুঁজে পাবেন, কোন দেশে রপ্তানি করবেন, এই বিষয়গুলো আপনাকে একটু নিচে বেশি বেশি স্টাডি করতে হবে। এক দুই নম্বর হলো, এর আগেও বলেছি, ব্যাংকে যেতে হবে, যে ব্যাংকে এলসির সুবিধা আছে তাদের কাছে গিয়ে সরাসরি বলবেন আমি বিদেশে প্রোডাক্ট রপ্তানি করতে চাই। তারা প্রথমে যে প্রশ্নটি করবে, আপনার বায়ার আছে কিনা, কোন দেশের বায়ার, সে বায়ারের অ্যাড্রেস কি, এই জিনিসগুলো জানতে চাইবে। অতএব আপনার প্রথমেই দরকার আপনার প্রোডাক্ট সোর্সিং করা, প্রোডাক্ট সম্বন্ধে জানা, তারপরে আপনার বায়ারের সঙ্গে যোগাযোগ করা, এরপরে ব্যাংকে গেলেই আপনার যাবতীয় তথ্য তারা চেয়ে বলবে, যে আপনার বিন টিন ট্রেড লাইসেন্স, তারপরে আপনার ব্যবসায়িক ঠিকানা কোথায়, কি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার ব্যাংকের সলভেন্সি আছে কিনা, এই জিনিসগুলো যখন চাইবে আপনার একে একে সকল কাগজপত্রগুলো লাগবে। আর এছাড়া যারা অগ্রিম প্রথমেই বেশি টাকা বিনিয়োগ করে লাইসেন্স করতে চান তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ, আমি তরুণদেরকে অনুরোধ করব কোনো রকম ঝুঁকি নেবেন না। যারা ব্যবসা করতে চান আগে ভালো করে শিখুন, তারপরে ব্যবসা করুন। ব্যবসা আসলে আপনার জন্য হবেই, হঠাৎ করে কোনো কিছু হয় না, রাতারাতি কিছুই পরিবর্তন হয় না। অতএব আপনাকে সময় নিতে হবে এবং এই সময় ধরে আপনাকে কিছুটা সময় স্টাডি করতে হবে এবং ডেডিকেটেড থাকতে হবে। আপনি যদি মন দিয়ে কোনো কাজ করেন সে কাজে সফলতা আসবেই। সবাই ভালো থাকবেন, একটু স্টাডি করুন, তথ্য আপনার কাছে চলে আসবে, আপনি ব্যাংক, বায়ার, নিজের প্রোডাক্ট, এই জিনিসগুলো নিয়ে কাজ করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।